हेलो एवरीवन, आशा करी सबाई भलो। आज के भिडियोते देखो मोबाइल गूगल शीटे कीभावे आपनी ऑटोमेटिक नम्बर दें उइकर नाम एवं मासर नाम फिल आप करते पारे, जेमनटा स्क्रिने देखते पाच्छेन। चलुन शुरू करा जाक। प्रथमे आमरा एकटा ब्लैंक स्प्रेडशीट निलाम। प्रथम सेले वन लिखब, दें पर सेले टू लिखब। आमरा प्रथमे वन एवं पर टू एइजन्य लिखलाम एपके बोझानोर जन्य जे एइभावे आमरा क्रमान्वये सिरियल अनुसारे नम्बर चाच्छि। एखन आमरा एइ जिनिसटा कतटुक पर्यन्त बा कत घर पर्यन्त कन्टिन्यूस चाच्छि तत घर पर्यन्त ड्र्याग करब। ধরুন আমি 25 পর্যন্ত যাচ্ছি। এরপর এই নীল অংশে চেপে ধরব আঙুল দিয়ে, দেখবেন অটোফিল শব্দটা আসবে, এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন আমাদের 1 2 3 4 এইভাবে 25 পর্যন্ত কিন্তু কাউন্ট হয়ে গিয়েছে নাম্বার। আর আমি যদি ক্রমান্বয়ে না যেতে চাই, একই সংখ্যা বারবার রিপিট করতে চাই, তাহলে যেটা করতে হবে আমাদের প্রথমে একটি সংখ্যা লিখতে হবে, দেন যত ঘর পর্যন্ত আপনি চাচ্ছেন এই সংখ্যাটি হোক তত ঘর পর্যন্ত ড্র্যাগ করে নিতে হবে। দেন এটার উপর চেপে ধরে অটোফিল ক্লিক করতে হবে। তাহলে ওই অনুসারে যে সংখ্যাটি লিখব এটা বা যে লেখাটা লিখব এটা বারবার কন্টিনিউয়াসলি কপি পেস্ট হবে। এখন আমরা যদি বার লিখতে চাই, শনিবার রবিবার, এটা আমরা ইংরেজিতে 7টি বার লিখব, কিন্তু 7 বার আমি লিখব না, এটা যেন অটোমেটিক ফিল আপ হয়ে যায়, সেক্ষেত্রে কী করতে পারি, সেমভাবে আমাদের প্রথমে যে কোনো একটি বারের নাম লিখতে হবে। ধরুন আমি সানডে থেকে শুরু করব, সান লিখব। এখানে আমাদের একটি শব্দ লিখলেই হবে। এরপর এটাকে আমাদের যত ঘর পর্যন্ত ফিল আপ করতে হবে তত ঘর পর্যন্ত ড্র্যাগ করব। করার পর আমরা এটার উপর চেপে ধরব, অটোফিলে ক্লিক করব। তাহলে দেখুন স্যাটারডে মনডে টুয়েসডে এইভাবে করে কিন্তু আমাদের কন্টিনিউয়াস 7 দিনের নাম রিপিট হচ্ছে। এবার যদি আমরা মাসের নাম কন্টিনিউয়াসলি লিখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে টাইপ করছি ধরুন জানুয়ারি, ফুল নেম দিয়েও আমরা করতে পারি। তো আমি 12 মাসের নামটাই লিখব, আমি 12 ঘর পর্যন্ত ড্র্যাগ করব। তারপর এটার উপর চেপে ধরব, অটোফিলে ক্লিক করব। তাহলে দেখুন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার প্রত্যেকটি মাসের নাম অটোমেটিক ফিল আপ হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনি আপনার লেখাটাকে বারবার না লিখে অটোমেটিক ফিল আপ করে নিতে পারেন গুগল শিটে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন। এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।